ইট ফেলটা পারবো। এই ফলটা পেড়িনি, চলেন তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে ভিডিও করতে আসলাম ছাদ বাগানে, তার কারণ আমার একটু অন্যদিকে একটু কাজে ব্যস্ত আছে, সেজন্য ভিডিও করতে পারিনি। তো আজকে আপনারা দেখলেন একটা হলুদ ড্রাগন ফল কাটলাম, তো সেটা আপনাদেরকে দেখাই। এই দেখেন সাইজটা, দেখলেন ডালটা একটু সরু ডাল ছিল, তো সরু ডালও দেখেন, ফলটা দেখেন বড় সাইজ। এটা প্রায় 400 গ্রাম হবে। এটা যে থাই এলো, এখানেও আছে থাই এলো, এখানেও আছে, আর দেখেন। তো অনেকে চারা চাইছেন, দাদা চারা দেন, তো অসুবিধা নেই, চারা দিতে পারবো এখন অনলাইনে, যখন চাইবেন তখন দিতে পারবো অনলাইনে। আমার কাছে আছে এখন থাই এলো, ইসরায়েল ইয়েলো, তাছাড়া আমেরিকান বিউটি, লেমন ইয়েলো, থাই রেড, এক্সের ফলও হয়েছে। তো আপনারা তো দেখেছেন ফুল হয়েছে, তো ফল টিকেছে। তো তাছাড়া ভিয়েতনাম কিং আছে, কোরিয়ান হোয়াইট আছে। অনেকে বলছে দাদা ফলের সাইজ কোনটা বড় কোনটা ছোট, দেখেন ফলের সাইজ আমার কাছে যেসব ভ্যারাইটিগুলো আছে সবগুলোই বড়ো ভ্যারাইটি, মানে ফলের সাইজ বড় হয়। কমার্শিয়াল ভ্যারাইটি আমি আমার বাগানে করেছি, তার কারণ যেগুলো দেখা যাচ্ছে বিদেশি ভ্যারাইটি, কিছু কিছু ভ্যারাইটি আছে ফলের বেলায় ছোটো ছোটো হয়, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে শখের বিষয়, কিন্তু আমার কাছে যেগুলো আছে কমার্শিয়াল ভ্যারাইটি, যেগুলো ফলের সাইজ বড় হয়, আমি যেগুলো নাম বললাম সবগুলাই আছে। তাছাড়া লিচু পিঙ্ক আছে, তারপর হচ্ছে সুইট হোয়াইট, সব কিছুই আছে। এখানে দেখছেন হলুদ ড্রাগন, এটা পেকেছিল, এর আগে অনেকগুলো পেকেছে, আমি খেয়ে নিয়েছি, মানে আমাদের বাড়িতে পেড়ে খেয়ে নেয়, তার কারণ আমি ভিডিও করতে পারি না, সময়ে একটু কাজের একটু অসুবিধা হয়। তো আজকে দেখলাম একটা হলুদ, মানে থাই ইয়েলোটা আজকে আছে, হয়তো নজরে দেয়নি, সেই জন্য ভিডিওটা করা হলো, এটা নাহলে হয়তো ভিডিও করতে পারতাম না। এই দেখেন আপনাদের সামনে আছে, তাছাড়া অন্যদিকেও আছে। তো আপনারা যদি এরকম ফলের ছাদ বাগানে করতে চান, অসুবিধা নেই, দুটো একটা নিলে আমি দিয়ে দেবো, হয়তো কেউ বললো এক পিস করে নেব তাও দিতে পারবো, অসুবিধা নেই। এটা বর্ষার ডাল, এখানে করেছি প্রায় 1 বছর হইলো, তো এইখানে প্রায় অনেকই ফল হইলো, আপনারা তো দেখেছেন। ভিডিও করতে পারিনি, অসুবিধা কিছু মনে করবেন না, আর সামনে বরফে ভালো ভালো ভিডিও করবো, তাছাড়া সামনে অনেক ভিডিও আছে। তো আপনাদের সামনে এটা আপনাদেরকে কেটে দেখাই, ভেতরটা কীরকম, ঠিক আছে, চলো আপনাদেরকে কেটে দেখাই। অনেকদিন বাদ দিয়ে ভিডিও করলাম, চলেন আপনাদের কেটে দেখাই। দেখেন থাই হলো পুরো ফ্রেশ হয়, মানে এই যে এই যে এই যে এই দাগগুলো না, পুরো ফ্রেশ হয়, একদম সাদা হয়। কোরিয়ান হোয়াইট ড্রাগন আপনারা হয়তো খেয়ে থাকতে পারেন, তো সেরকমই ফ্রেশ সাদা হয়। ইসরায়েল একটু মানে ছাই ছাই কালার হয়, কিন্তু থাই হলে একদম ফ্রেশ সাদা, ঠিক আছে। তখন এটা আমি অনেকদিন তো পরে খাচ্ছি, আমি খাই ঠিক আছে, কিন্তু অনেকদিন পরে ভিডিও করেছি, তো আপনাদেরকে দেখাই এর টেস্ট কীরকম, সেরকম আছে কিনা বা হয়তো ভিন্ন হয়ে গেছে কিনা। এখন বর্ষার সময় ফলে মিষ্টিটা একটু কমবে, অল্প একটু কেটে আপনাদেরকে দেখাই, খেয়ে বোঝা যাবে। এখন আমার ওজন করা যন্ত্র নেই, আশা করি আগামী বছর আপনাদেরকে দেখাতে পারবো, ওজন করে দেখাতে পারবো ফলের সাইজ কি কি ওজন হয় আমার। এটাকে তো দেখি যে বড়ো বড়ো ফলের সাইজ হয়, তাহলে এটাকে খেয়ে দেখা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এলে খেতে খুব ভালো, মিষ্টি আছে, মিষ্টি বললেন তো আপনার 13 থেকে 14 হবে, তার বেশি হবে না, মিষ্টি কম, খেতে দারুন, টক নাই বললে চলে, টক পাবেন না, থাই এলো টক পাবেন না বললে চলে, হালকা মিষ্টি আছে, খেতে দারুণ লাগবে, খেতে খারাপ না, ঠিক আছে।
আপনারা আরাম করে এই চারা আপনারা আপনার ছাদ বাগান আপনারা লাগাতে পারেন। আমি এখন অনলাইনে দিচ্ছি, এক পিস দু পিস যা চাইবেন আমি দিতে পারবো, ঠিক আছে? পিওর অর্গানিক ফলের সাইজ কিন্তু মোটাই আপনারা দেখলাম, অর্গানিক ফার্মাররা যারা অর্গানিক ফার্মার করে বা চাষ করে তাদের ফলের একটু মিষ্টিটা ভালো হয়, মিষ্টি হয়। আপনারা হয়তো যারা চাষ করেন ব্যবসার জন্য তারা অনেক কিছু দিতে হয়, কিন্তু আমাদের কিছু দিতে হয় না, অর্গানিক চাষ করলে ফলের সাইজ এমনিতে মোটা হবে, ঠিক আছে? কিন্তু আমরা চেষ্টা করবো গ্রাফটিং করে লাগানোর, এরকম হলুদ ড্রাগনের আমরা সাকসেস হবে গ্রাফটিং করবেন, ঠিক আছে? গ্রাফটিং আপনাদেরকে অনেকে বলছেন কী করে গ্রাফটিং করবো, তাদের দেখেন আমার অনেক কিছু ভিডিও করা আছে, তাছাড়া এরপরে একটা আরও ভিডিও আসবে গ্রাফটিং, সেগুলো আপনারা করে দেখে নেবেন। হলুদ ড্রাগনে গ্রাফটিং করলে বেশি সাকসেস হয়, গ্রাফটিংয়ের অনেক ব্যাপার আছে। লাল ড্রাগনের ওপরে আপনারা গ্রাফটিং করলে একরকম ফলের সাইজ পাবেন, এখানে লাল ড্রাগনের ওপরে গ্রাফটিং করেছি। তাছাড়া এখানে দেখছেন হালকা হালকা দেখছেন এই লম্বাটা কম আছে, এটা হচ্ছে লাল ড্রাগনের ওপরে সাদা ড্রাগনের গ্রাফটিং, তারপর সাদার ওপরে হলুদ ড্রাগনের গ্রাফটিং, মানে এটা থাই এলো, ঠিক আছে? তো একটু সাইজ আলাদা হয়। তাছাড়া এইটা হচ্ছে আলাদা একটা ভ্যারাইটির সঙ্গে গ্রাফটিং করা, সেটা আপনাদেরকে এর পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে ডালটা কীরকম দেখতে হয়, বাতিল ডাল, মানে যেসব ডাল আমরা এনেছিলাম সেসব ডাল ফলের সাইজ ছোটো, দেশি ভ্যারাইটি, সেসব ডালের ওপরে আমরা গ্রাফটিং করেছিলাম, সেই জন্য এত বড় হয়েছে, মিষ্টিটা একটু ভালো হয়েছে। তো তাছাড়া ফলের এই হলুদ ড্রাগনের একটু ফলের সাইজ বড় করতে হলে সাদা ড্রাগনের ওপরে গ্রাফটিং করবেন। আমি টাইলের জন্য এবছর করেছি, সামনের বার ফল আসবে অবশ্যই। তো এবছর আমাদের এদিকে মানে বর্ষাটা খুবই কম, তাছাড়া এখন ফলের সিজন শেষ হয়ে যাচ্ছে, হয়তো এক আধ সপ্তাহ থাকবে, তারপরে ফলের সিজন দেখবেন ফুল আসা বন্ধ হয়ে যাবে। তো আর ভিডিওটা লম্বা করবো না, যারা চারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ওখানে আপনাদেরকে লিস্ট দেওয়া হবে, আর ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের লিস্ট। আপনার ফোন করবেন না, মেসেজ করে নেবেন, তাহলে পেয়ে যাবেন, অসুবিধা নেই। তাছাড়া ডিটেলস ওইখানেই সব কিছু বলা হবে। এরকম হলুদ ড্রাগন যদি চান অসবাই কোনো সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন, একটা দুটো যা চান পেয়ে যাবেন। আমার কাছে আছে চারা, আমি এখন চারা করি না, মানে স্টিম কাটিং আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? তাছাড়া অন্য অন্য ভ্যারাইটি আছে, একটা লিস্ট বানিয়েছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। এর আগে এর অনেক ভিডিও করেছি, তাছাড়া এরপরে অনেক ভিডিও করব, আমাদের পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো ভালো ভিডিও আসছে সামনে, আপনারা দেখবেন। আর ড্রাগন গাছে এখন শীতের সময় কী পরিচর্যা নিতে হবে সেই সব ভিডিও আসছে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।